দেবাংশু যে এতটা নির্লজ্জ ক্যাম্পেইন করবে এবং এতটা নিচে নেমে গিয়ে ক্যাম্পেইন করতে বাধ্য হবে, তার কারণ দেবাংশু বুঝতে পারছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে রেখা পাত্ররা উঠে এসেছে এবং দেবাংশু ভট্টাচার্যকে বোধহয় নির্দেশ দেওয়া হয়েছে যে যেন তেন প্রকারণে দেবাংশু ভট্টাচার্যের একটা এজেন্ডা বোধহয় চালু করে দেওয়া হচ্ছে যে রেখা পাত্রদের ছোট করে দেখাতে হবে। রেখা পাত্রকে ছোট করে শুধু দেখানো নয়, দেবাংশু বা তৃণমূল কংগ্রেসের যারা যারা রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড ডিটেলস টুইট করেছেন, ইনক্লুডিং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে, একটা দায়িত্বশীল পার্টি যেটা রাজ্যের নয় দেশের ইলেকশন কমিশনে রেজিস্টার্ড, সেই দল কতটা নির্লজ্জভাবে একজন মহিলা, একজন তপশিলী সম্প্রদায়ের মহিলাকে আক্রমণ করতে পারেন শুধুমাত্র শাজাহান গ্যাংকে সাপোর্ট করার জন্য।